মারে চলি ইথান অধিকা কথা চাউল সবে লাভ না কি কবা গুছিয়া সোনকালে কোয়া বুঝি পাওয়া নাই ইমান সময় মে এনে এবকি আছো আপনি বলে শুন মন্ডল হে মাটির কন্ডল হে লগাবা জানে নিজের পিটুক সম্ভালবে না জানে ওই তুমি কিন্তু সীমা সারা গছে দে আমার সোটালতে আহি তোমার ইমান দম ওরা এমান সময় তাই তাদর হর পাইছি আর পাই ফেলে মন্ডল গুড়ে আগজারণ দিলাকে আর মন্ডল কাউন্টার দিছি তাই আর উল্টে দিছি এঙ্কে কাউন্টার দিয়া উল্টে ধরা কাউন্টার দিয়া উল্টে ধরা এঙ্কে থাকাতে থাকাতে পরিস্থিতি বড় হয় নিয়ন্ত্রণের বাইরে গেছি তোর মুখ নে কি হানা এই মাত্র কি বকি আসলি তই পুঠি মাছর নিচিনা জীব লইছা আর এখন সন্মুখ অহারে ফিজে মেকরি হয়ে গেলি তহতে তহতে চাবি হে তহতে চাবি মই মানুহ কেনেকে মারু মই মানুহ এনেকে মারু মই মানুহ এনেকে মারু ঐ কোন শুনি যা আমি অহিংসা নীতি চলা মানুহ তোর সেই ধমকিত আমার বুকু নকপে যদি কৈপলা হৈ হাজাৰ হাজাৰ দেশপ্ৰেমিক তেজৰ বিনিময়ত আজি ভাৰতবৰ্ষ স্বাধীন নহলা কৈ মনত ৰাখবি আবে তয়ো কি দেশ স্বাধীন কৰিছ নেকি বা ঐ আবে নকবি ৰ দেশ স্বাধীন নকৰিব পাৰো কিন্তু সেই সকল দেশপ্ৰেমিক তেজ আমাৰ হীৰাই হীৰাই বৈ আছে যা কদম কদম বঢ়ায় যা খুশি কে গীত গায় যা এ মঞ্জিলে হে কম কি তো কম ওই উদাও দিয়ক এই ভগা কো কাল লৈ কি ভাত স্বাধীন কইব আইও পুদর ভাই মোর ঘর মই থাকান্তে মোর ঘরত আহি মোর মাই দৈতাক দম দি থৈ যায় সাইলম মই ময়ো চাইলাম মই 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 চাইলাম ও মাই বাড়ি পাছ ফালে বহি আছা মই এনেই বিচারি বুঝছো কিনো চিন্তা করে আছা তে বহি বহি কসুন কো না একো চিন্তা করা নাই নে বহি আছো এ চাও মাই কিদিনাখান ঘটনা তো ঘটি যাওয়ার পাছরে পড়া তই মনটো এনকে মারি আছা বতার গোমাল করা দি মনটো কোলা করি আছা এনকে থাকলি মোর কিবা ভাল লাগে কসুন কো কিছুমান কথা ভাল নালাগে ও দেতা তুমি চালুহঁতৰ ঘৰত গৈ মিছাতে কমখন গালি গালাজ পাই লাগেনে এতিয়া আকৌ সেইবোৰ কথা কৈ পুলিচৰ ওচৰত পালেগৈ হাও মাৰে চুলি সেইটো কথাত আৰু মোক কিয় ভুল দুচাৱাই কচোন কৌ তই যেতিয়া নহা হৈছিলি তেতিয়া মোৰ মাথাই কাম কৰা নাছিলে পাগলা হৈ গৈছিলোঁ সেইকাৰণে কেছটো দিছিলোঁ তাতেনো কি হ'ল তুমিতো অলপ হ'লেও ধৈৰ্য ধৰিব লাগিছিল কি ধৈৰ্য ধৰাৰ কথা কৱে মাৰে চুলি মোৰ ধৈৰ্যৰ বান সেইখিনি সময় ছিঙি গৈছিল বুজিছা মোৰ ঠাইত বেলেগ হ'লেও তাকে কৰিলে হয় হ'ব তুমি অলপ বেছি চিন্তা কৰা
না ইফালে যাব পাৰো না সিফালে যাব পাৰো না নিজৰ মতে মই কিবা এটা কৰিব পাৰো মোৰ লগৰ ছোৱালীবোৰক দেখিলে মই হিংসাই লাগে সব নিজৰ মতে কৰে মই হে একো নিজৰ মতে কৰিব নোৱাৰো হাও কি কৈ আই বুজলু দেই থান তাৰ মানে তো কোছা দিনতে লাগে হা পাখি গছি উৰি ফুৰাৰ মন গৈছি হয়নে উৰি ফুৰ বুজা দিঠান দেনা ভাঙি যাব দিঠান গম পাবি মই আজিৰ বাৰে একো নকৰে মাৰেশ্বৰী অ দেতা শুনাচোন শুনা না হে লাগিল আৰু খালি যিমানেই দিন হওক সিহঁতৰ ঘৰ গণ্ডগোলটো আমাৰ কাৰণে চলি আছে দিয়াচোন চলি আছে ডিঙিলৈকে পানীত ডুবি এতিয়া সুতে উটুৱাই লৈ যোৱাৰ সময়ত দুখ কৰি একো লাভ নাই এতিয়া দুখ কৰি লাভ নাই এইটো কথা আগতে ভাবিব লাগিছিল হেৰি কি হৈছে আপোনাৰ অ চিংগালালাই দেহত মালিচ কৰিলে কঁকালটো টনটনাই গৈছে অ হেৰি মই দেখোন তাকে যাব আপোনাক মানা কৰিছিলো হে সেইকাৰণে আপোনাৰ এই অৱস্থা হয়নে বাই ইথেন বাপ্পাকে পাইছে মজা পালি এ হ'ব এতিয়া আপুনি অলপমান ৰেষ্ট কৰক আহক মাজে মাজেতো মোৰ সন্দেহ হয় ভূপেন্দাৰ সেই মহান গীতটোৰ মূল্য ৰক্ষা পাৰা মানুহ এতিয়া আৰু অলপনা নাই মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নেভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনো কোৱা তই দেখোন চহী কৰি দিছা তাৰ প্ৰমাণো আছে আৰু কাগজটোৰ ওপৰত লেখাখিনি বেলেগে লিখি দিছে তোমাৰ কাগজত অই হকী সঁচা কথা কোৱা কোনে বদমাছি কৰিছে মোৰ লগত দেখিলা ময়ে কৈছো খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইভ কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় হোন্ডা সিভি সাইন ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া ফোর জি বেচেৰা আলুটোৱে আমাৰ তাকে আহি মিছাতে মাৰ খাব লগা হান হল কি কৈছ বেচেৰা অ ৰামৰ বাহা আলু বেচেৰা বুলি নকবা সেই বেচেৰাটোৱে হৈছে গণ্ডগোলৰ সূত্ৰপাতৰ মূল উৎস সেইটো অৱশ্যে হয় কিন্তু বেচেৰাটোৱে যে নিজৰ দোষ স্বীকাৰ কৰি আমাৰ ফলীয়া হবা আহিছে সেইকাৰণেহে কৈছো আমাৰ ভেলা অ ৰা আলুক তুমি আমাৰ ভেলা বুলি কৈছ দেখা নাই জিংগালালা অহাৰ পিছত সি দুখোন তাৰ ফেলাই হল একলাখান হৈছে বিজুলা বস্তু ইতা কহে পিছলি যাই আকৌ ঠিক নাই একলা বিজুলা বস্তুৰ গুণ মোৰ আগত নাগাবা এ নাগাং দকে এ জিংগালালাৰ বিপক্ষে দেখোন গাঁৱৰ আঠজন মানুহ নলা নলাই কায়ো নলাই হনুমন্তৰ নিস্তা নিজৰ অগ্নি নিজে মুখেৰে নুম্বা লাগব আমাৰ ঘৰৰ সেই সমস্যা কাষৰ মানুহৰ বাই কিয় হয় আশা কৰ হা তথাপিও মানুহগিলাখানে এনাম চকু কাণ মজি থাকিব পাৰে না আমাৰ ঘৰত এনাম হুলস্থুল হোৱা বুলি শুনিও আঠজন হলে নাইলা পরিবর্তন হয়েছি হা
মানুহৰ মানসিকতাৰ পৰিৱৰ্তন হৈছে। ইটা আৰু মানে কাষৰ ঘৰত জুই লাগলি দৰ্জা খুলি বাচাবাক গেলি হলে নাহে, বৰং দৰ্জা মাৰি ভিতৰিহে সোমব যাতে সেই জুই নিজক পুৰিব নৰে। মাজে মাজেতো মোৰ সন্দেহ হয় ভূপেন্দাৰ সেই মহান গীতটোৰ মূল্য ৰক্ষা পৰা মানুহ ইটা আৰু অলপনা নাই। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নেভাবে, অকণি সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা। ঠিকে কৈছি দক, সময়গিলাখান সলনি হলা, মানুহগিলাখানে খালি নিজক লৈয়ে ব্যস্ত হয় দে। বৰ্তমান মানুহৰ নিজৰ ঘৰখানে হৈছে এখন পৃথিৱী, তাতে কোনো কাকো হস্তক্ষেপ নকৰে। গতিকে আমিও আনৰ সহায় নলকে বাচি থাকিব গেলি চেষ্টা কৰিব লাগিব। ঘৰৰ নামত কৰা চহীৰ কাগজখন আচলতে দলিলহে আছিল, এতিয়া তই ভিক্ষাৰী হৈ গলি। তই আৰু হকীয়নি কৰা অপমানৰ মই প্ৰতিশোধ ললো, বুঝলি? হয় হকে, তই ইমান ডাঙৰ বদমাচি কৰিলি মোৰ লগত, তই মোক একদম হেক কৰি দিলি। কালৰ কাল বিপৰীত কাল, বাঘে চেলকে ছাগলীৰ গাল, হেলে হেন কথা দেছ। এতৰে ই মোক সঁচাই হেক কৰলা, মই বৰবাদ হৈ গেল, মই বৰবাদ হৈ গেল। সখী বুলি কিমান মৰম কৰিছিল, নথিয়ে মোক ঠকালা, কবাই নৰং যে মোৰ কি হ'ব। দিন জ্বলে মানে সূৰ্য, ৰাতি জ্বলে মানে চন্দ্ৰ, দিন ৰাজ্যই লৈ থাকি এই হবা। আও ইসলাম ভাই দেখো, এই কত মুছিলে তো এমন দিন, আজি হঠাৎ আকাশ জন্তরা দেখা দি কোর পাই দেখা দিলি। তার মানে আমি জালুকবাড়ি থাকি তো, ওনে আমার অন্য নাম আছে, এই বেজালে পরামাইছে রে সাঙ্গে তুইলে দে, কত ভাঙ্গা সংসার জুড়া লাগাই দিছি। এ কবানোর উঠে তো এগলে কি কই আছা, তো এগলে কি কইছা মই আকো বুঝি পাও না। এ ভাই এ তেরি, আমি ওখানে মন কারবার করি, এই গরিব মাইছে ধনী বানাই দেই, গুহাড়ি তো কত মাইছে বানাই দিছি, পান দোকানি, হ্যান্ডিম্যান, পকেট মা, নাজিরা সালজে পকেট মা, ঝালুকবাড়ি কোন তো বড় মানুষ, গাড়ি সারি নিয়ে টিপক। বাপ রে বাপ, এনেকুয়া বিজনেস করা? ওই তুই কি তাবিজ সাবিজুর বিজনেস করা নাকি? তাবিজ নে, আমি করি পাথরের বিজনেস। এ পাথর যে ধারণ করে যত বিপদ আপদ সব পলাই যায়, তোর ভালো করে বুঝাই দিন, তোকে বাড়িতে চল, ঘর যাবি, যো যো টেনে আলি। আমার ইয়াতে খুয়াই মিলাই ইমান দিন রাখলাম, এই মানুহনো আজি কাটারি করবো লাগে না,
কাকাই ঘর ইমান দিনে গাখির কয়ে হাত পুহি রাখছে, সেই কারণে আজিকালি কাকই বিশ্বাস করবা নি সব বদমাশ। বুঝে কো কথা গিলা কেনকে কি করবে পারি? ওই এগুলা কি হত দিনে ওই রঙা কল হালধা বাহাদুরি মাইসে জানে না? আরে ভাই, 70 বছর পরে একটা মোটা বাঘে একটা আন্ডা পারে, এই আন্ডা হন আমার। হ্যাঁ কি কয়, মোটা বাঘেও ডিমিয়া পারে? কইলে আমি তো মাইসা জানে না, খালি আমি জানি। কেনে হলি তুই কেনকে গম পালি? মানুষ যদি নাজনে তুই তো একটা মানুষ। আরে আমি মানুষ হইলেও 7 দিন 7 রাত অনাথ সাগর তলে বয়া তপস্যা করে আমি এই শক্তি আহরণ করছি। বাপরে, কি গরু গাছ দুটো কথা কয়! এ ভাই, পানির তলত তো জেত মানুষ কেনকে আছে? মরা মানুষ ডাকবে নরে উপর দেহনি ভাই লই আহে। এই কি কথা কও, পুষ মাসা জারে গেছি আমি তাও। আরে ভাই, এগুলা হইছে সাধনা, গুরুর পায়ে ধরে ভজন সাধন কইরে এই শক্তি আমি আনছি। দে জিন হক দে, এ ডিমে গিতাই কি কি কাম করে হেতু বুঝে কইছুন। এই ডিমে কোনা কি কাম করে না তুমি হেডে হইস করো কও। এটা হইছে নেউলের ডিমে, যেবা সাপ নেউলে যুদ্ধ করে এটা ব্যবহার করার সাথে সাথে 200 দিনের মিল মহব্বত বলায় ধরে ফুর্তি করে। এই তুই, এটা হইছে হিয়ালের ডিমে, খেলোর যেগুলা মেশের করে ছানা পানা নাই এটা নিয়ে যায় হিয়ালের মতো বাচ্চা হয়ে সন্ধ্যাকালা হুয়া হুয়া করে ভাই। এই তো কৌশুন, এটা হইছে বাঘের ডিমে, এটা হইছে আসল মাল। এই বাঘের ডিমে যখন তোমার কাছে দেখবা সব তোমার বরির কাছে, মানে তুমি বাঘের মতো হয়ে যাবা গা। তোমার বউ তুমি যা কবা, উঠ বিলা কলে উঠবো, বউ বিলা কলে বব। হ্যাঁ খোসাকে কোসিয়া নে তোয়। হ্যাঁ আরো আছে, আমি কই নাই, এগুলা ডিমে যে ব্যবহার করে তার বাড়িতে ধন সম্পত্তি টাকা পয়সা এমন করে আহে যেমন বানপানিতে মাছ আহে। কি কয়ে এর, কেনে হলি তুই নিজে কে ধনী হওয়া নাই? আরো ভরি দুখন ল্যাংরে ল্যাংরে মানুর ঘরে ঘরে ডিমিয়া বেশি কিয়া বুঝছিয়া? না 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 না, তার মানে আমি মাইক ছেড়ে ধনী করে হারি, আমি ধনী হয়ে আরম না, এটা আমার গুরুর হুকুম। হয়না ও ইসলাম ভাই, মোর সংসার খানত নহয় দু গুণ্যাকে সদায় চিন ভাড়াতোর যুদ্ধ লাগা দি লাগে। খঙতে বায়ু ঘরের পা ওলাই গেছি, মোর একদম দুখুতে কুলয় পাচি নধরা হয়েছি। ওই তো এটা কিবা ভাল পরামর্শ দিয়ে মোক। আরে চিন্তা করবি না, আমি আছি নে, আমি থাকতে কি চিন্তা আছে? তুই এই ডিমাটা রাখ, এই ডিমাটা নিয়ে খাওয়া পানির কলসে তলে থুয়ে দিবি, পানি তো সব এই খাবো, তখন সব ঠিক হয়ে যাবো গা, তরে বাঘের মতো দেখবো। হয় নাকি, ভালে হয়েছি দে। পিছে ওই বস্তুটো এনাই দিবি না, তই কিবা পয়সা পাতি লবি?
মোটা বাগের ডিমে তুমি এভাই পাবা? এইটা তো তুমি 1,00,000 টাকা দিলেও পাবা না। কিন্তু তুমি আমার গ্রামের মানুষ, চিনাকি মানুষ, 1,000 টাকা দিলেই দিমু। যদি লাগে নাও নইলে আমি আইলে ইসলাম বসুন বন্দে তুই কে ফোন করা এ পিছে কাম গিলে হব না? আরে বোকা কাম হব না মানে গ্যারান্টি আছে 100%। যদি নয় না হইলে পয়সা ঘুরাই দিব। তুমি আমার 1,000 দিও, তোমার আমি 2,000 দিব। ঠিক আছে দেই, মই পয়সা তো লই আও। তো এটা 1 মিনিট মান বহ। হ্যাঁ নিয়া আও, তাড়াতাড়ি নিয়া আও। আমি তাহলে মন্ত্র আরম্ভ করি। আজকে তবে 1,000 টাকা ইনকাম করলাম। ইমান অশান্তি সহ্য কর থাকবি, এই দুনিয়া এখানত বাঁচি থাকবার ইচ্ছা নহয় গেছি। ও খুড়া 1 মিনিট রবসুন। খুড়া আগতে আপনি মোক এটা কথা কক্ষুন, আপনি নিজকে কি বলি ভাবে? না হিটলার বলি ভাবে, না ডন বলি ভাবে, না এই পৃথিবীখানৰ গুপ্তাই মালিক বুলি আপনি ভাবে? মোক কওকচোন। নাই বাবু, আসলতে তোক মই মাত দিবা খুজিছিলো, পিছে হঠাতে দেখা পালো, কিবা চিন্তা কৰি আছিলো বুঝিছা, কিবাগিলা চিন্তা ভাবনা কৰি মাথাটো কাম নকৰা হলে, সেইকাৰণেহে কিবা কামটো কৰি পালো। বাবু মনে মনে থাক, আপনি আর কথা কব নালাগে। আপনার কারণে মই ঘৰত কিমান অশান্তি পাই আছো মই গম পাইছো। আনকি আপনি মোৰ ওপৰত কেঁচু দিছে, গম পাইছেনে? ইনাম অশান্তি দিব নালাগিছিল কিন্তু খুড়া। শুন বাপা, মোট ঠাইত যদি তয়ো হলি হয় তেতিয়া তয়ো এনে করলি হয়, কারণ ইমান টেনশনত পড়ছিল মই নিজে জানা না। হবু হবু আর কথা বাড়াই থাকবে নালগে, এটা কথা কান শুনি শুনি লোক, আপনার আপনি কই দিব মর ফেলা যাতে কেনাকেও ঘুরে আসো। এটি তো বহুত শলাগ লবলাগা কাম করছো আমার চলি বুঝছা, এগুলা কথা যদি আগতে চিন্তা করি, আগতেও যদি এনে আনকর থাকলি হয় তেতিয়া তোর এনে দশাও নহল হয়, এনে পরিস্থিতিও নাইল হয় মারা চলি। আয় রবসুন হব, আপনি কি মারা চলি কর থাকে? মাকর পেটর পাই তো চলি হয়, মোর বাইপাকর পেটর পাই চলি হব। মুঠতে এটা কথা শুনক, আপনার আপি কই দিব যাতে আর মোর পাছত পড়ি না থাকে। নপরে নপরে চিন্তা করবো নালগে আই, মোর আপি হেনেকুয়া নহয় নহয় জানছা, একবার ভুল করলা বলে দ্বিতীয়বার আর ভুল নকরে। তোক লগ ধরা তো বাদেই, তোর ফলে কেনাকাও ঘুরি না সবে, কথা দিছু মই। ঠিকই আছে, কিন্তু খুড়া ভবিষ্যতে এটা কথা মনত রাখবো। কি কথা? আপনি এই পৃথিবী খানোর সোয়ালির বাইপাক আকলাই নহয়, মোরও এটা দৌতা আছে, আর তেওঁরও বাইক লৈ বহুত চিন্তা হয়। আইসু দিয়ক। হাউ মারে চলি, ই নাও মানা পা হই দেখুন বড় ডাঙর কথা কই গেলা গায়। সব তোরা তো হালকে খাওয়া সিটা লোকরাকে সই করছিলি নহয়, তা তার ফল পাইছা তয়। ওই দে আপুন কাকা, ওর হাতর আখর কেটাই কি করে ফেললা? সব গেল গুছি গেল। এ খাপলা জীবনের প্রথমবার ভাবে কোনবা ঠকছে, মজা খুঁধাই নে রং। কোক যায় হে? নাই এনে উলে যা, একবার এনে উলে যা। এই এটা নারো তো খন উলে যা। খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি, সহযোগ করিলে নেসলে মাইলো, গ্রো উইথ স্পোর্টস, অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, প্রেগা নিউজ, প্রেগনেন্সি ডিটেকশন কিট, গুড নাইট ফার্স্ট কার্ড, অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর, মিন্ট্রা, দ্য রোড স্টার, উইমেন হরলিক্স, হকিন্স, এয়ারটেল পোস্টপেড প্রমিস, লিয়া আগরবত্তি, ইউনিবিক কুকিজ, ট্রাই নিউ বেস্ট এভার কমপ্ল্যান ফর টুয়াইস এক্স গ্রোথ, সাইকেল আগরবত্তি, অফিসার চয়েস, কুইকার রোডস, ফুয়েল ফর দ্য রিয়েল ফিট, এসবিআই লাইফ, কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায়, হোন্ডা সিভি সাইন, ইন্ডিকা কেশ কালা, সিটি 100 সেলফ স্টার্ট, উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট, টিভিএস আপাচি মেড ব্লু, আর আইডিয়া 4G।